আপনি মহারাজ একটা কথা বলেছিলেন যে মানে কিছু একটা করতে করতে তার চরম সীমায় চলে গেলে সেটা তারপর আবার ওখান থেকে মানে রিভার্স হয়ে যায় জিনিসটা। তো এই এটা আমার একদিন হঠাৎ করে সকালে মনে হলো যে এই যে আমরা আমাদের সবাই তার আগের দিন আলোচনা ছিল অকর্তা নিয়ে, তাই আমি ভাবলাম তাহলে মহারাজ যে ওই যে থিওরিটা বলেছিল ওই থিওরিটা যদি এক্ষেত্রে অ্যাপ্লাই হয় যে তার মধ্যে কর্তা ভাব একটা কাজ করার সময় এত প্রবল, তার মানে তো সে নিশ্চয় অকর্তা হয়ে যাবে। যদি কর্তা ভাবে এক্সট্রিম হয়ে যায় সবে দিয়ে সে বলছে আমি করেছি আমি করেছি আমি করেছি যা করেছি আমি, তাহলে তো সে নিশ্চয়ই অকর্তায় প্রতিস্থাপিত হয়ে যাবে যদি ওই থিওরিটা আমি যাই। তো এটা আমি যখন একজনকে জিজ্ঞেস করি আমাদের আশ্রমেটি, তো সে বলে এটা নাকি প্রবৃত্তি মার্গের মানে তন্ত্রের কনসেপ্ট, এটাতে নাকি অনেক ভয় আছে, হতে পারে এটাতে নাকি অনেক ক্ষতি হয়ে যেতে পারে বা খুব সাবধানে এই পথে অবলম্বন করতে হবে, কিন্তু এখানে যেটা চলছে মানে আমাদের আশ্রমে সেটা নাকি নিবৃত্তি মার্গ, এইখানে নাকি এটা কার্যকরী নয় জিনিসটা। তো এই যে জিনিসটা আমার এখানে এটা বুঝতে পারছি না ঠিক জিনিসটা মানে কি, আপনি বললেন একটা ও একটা বললো আমি একটা নিজে থেকে থিওরি আপনার কাছে বসিয়ে দিলাম, কি জিনিসটা হলো মানে মোদ্দা কথাটা বুঝতে পারলাম। দেখো আলটিমেট ট্রুথ তো এটাই, উই আর নট ডুয়ার্স, এতে কোনো সন্দেহ নেই। একটা জিনিস মাথায় রাখো, কর্তা অকর্তা আমরা এই দুইয়ের মিশ্রণ চিরকাল থাকব। যত তোমার ম্যাচুরিটি বাড়তে থাকে তত অকর্তৃত্ব বাড়তে থাকে, ঠিক আছে। যেমন আগের দিন আমি বলছিলাম এ ফর অ্যাপল বি ফর ব্যাট সি ফর ক্যাট, শিখবো কি শিখবো না, ঠিক আছে। তাহলে যখন 24 বছরের বয়স হয়ে যাবে তখন আমি এটাই বলবো কি বলবো না, আমি এটাই তো শিখেছি, বুঝতে পারছো। কর্তৃত্ব অর্থাৎ দুটো দিক আছে আমাদের চিন্তা হবে জীবনের, আমি আগের দিন বলছিলাম এখানে কি কোথায় কোথায় আমরা কাজ করতে পারি আর কোথায় আমরা করতে পারি না। জগতের সব বিষয়েতে নিজেকে সাজানোর সব বিষয়েতে আমরা কিছু করতে পারি, আমাদেরকে এক গঠনমূলক এই আমাদের মধ্যে চিন্তা বা থট উঠছে কেন, কিছু করার জন্যই তো উঠছে, বুঝতে যাচ্ছে, কিছু করতে চাইছে বলেই তো উঠছে। তো আমরা নিজেদের জীবনকে গঠন করতে, কর্তা মানে এই না যে তুমি এটা করো, তোমাকেও করতে হবে। কর্তা কখনো এই কথা বলে না, সাধক যে কর্তা সে কখনো বলে না যে এরম হওয়া উচিত এমন হওয়া উচিত, সে বলে আমার কেমন হওয়া উচিত, ঠিক আছে, আমার কিভাবে সাজানো উচিত নিজেকে, নিজের মধ্যে একটা রেডিনেস একটা প্রস্তুতি, তার জন্য কর্তৃত্ব অস্তিত্ব তোমায় দিয়েছে। কারণ তোমার তো পাওয়ার কিছু নেই, সূর্য তো আকাশে উঠেই আছে, তা তোমার দর্পণে তোমায় পরিষ্কার করতে হবে, এই পরিষ্কার যতদূর করার প্রশ্ন অতদূর অবধি কর্তৃত্ব। বাকি সূর্যের যে রশ্মি তোমার মধ্যে পড়লো ওটা কি তুমি ভেবেছো নাকি, তুমি ওখানে অকর্তা, কিচ্ছু করার নেই, আকাশ মেঘলা থাকলে তোমাকে অপেক্ষা করতে হবে। তো প্রবৃত্তি নিবৃত্ত তন্ত্রের প্রবৃত্তি মার্গ অর্থাৎ তন্ত্র সরাসরি জিনিস কি, যেটা আমি বলছিলাম এখন তান্ত্রিক কথা বলি, তন্ত্র মানে একটা গঠন, তন্ত্র বলছে যে পুরো ব্যবস্থাপনাটাকে গভীরে গিয়ে বোঝো, তুমি যাকে শত্রু বলছো সে তোমার শত্রু নয়, ইভেন বন্ধুও নয়, ও তোমার প্রতিরূপ। তুমি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে খারাপ বলো, ঠিক আছে, তুমি যখন খারাপ বলো দেখো এটা বিপুল বিশাল ট্রান্সফরমেশন, প্রবৃত্তি নিবৃত্তি এটা ট্রান্সফরমেটিভ পিরিয়ড। আমার মধ্যে কাম আছে এটা খারাপ, আমি রেগে যাই এটা খারাপ, আমার লোভ হয় এটা খারাপ, ঠিক, এই সব কিছুর মধ্যে তুমি ফান্ডামেন্টাল কিছু তুমি বলছো আমার হয় বলে স্বীকার করে নিয়েছে কর্তা, ঠিক আছে। তো তুমি যখন তন্ত্র বলছো যখন অকর্তৃত্বের দিকে যাবে বা তুমি যখন এই তন্ত্রটা বুঝবে সঙ্গে সঙ্গে তুমি এটাই বুঝে যাবে আরে বা ভাই দে আর নট মাইন, ওগুলো আমার নয়, ওটা অস্তিত্বগত। মাথায় রাখো যখন বলছো অস্তিত্বগত সবার আগে কে ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট হয়ে গেছি, কামকে রিকগনাইজ করার জন্য আমি আর নেই, অর্থাৎ আমি চলে গেছি মানে জাজমেন্ট চলে গেছে, কনফ্লিক্ট চলে গেছে, অশান্তি চলে গেছে, এগুলো সব এগুলি তো আমি। তো তন্ত্র এই এই পথটা বলছে, প্রবৃত্তি মানে এই কাম খারাপ কাম খারাপ এরকম বলে দিচ্ছে না, তন্ত্র পরিষ্কার করে বলছে কি জানি ভালো কি খারাপ আমি জানি না, অর্থাৎ নো কনসেপ্ট,
এই জায়গাটা হিসাব মতো তন্ত্রের পথ আরো বেশি কঠিন, এই জন্য কঠিন কারণ ভুল হওয়ার খুব চান্স। খুব সূক্ষ্ম ধ্যানী হতে হবে তন্ত্র কি বলছে বোঝার জন্য, খুব ওপেন মাইন্ডেড হতে হবে তন্ত্র কি বলছে বোঝার জন্য, ঠিক আছে? তন্ত্র বলছে ছবি আঁকছো আর তুমি সেক্স করছো, একই তো জিনিস করছো, ওখানে সৃজন এখানে সৃজন, তোমার এর মধ্যে থেকে সূক্ষ্ম যে সৃজনের যে ভাব একে উঠিয়ে নিতে হবে তন্ত্র তান্ত্রিক হতে গেলে। তোমাকে ওখানে যৌনাচার হচ্ছে আর এখানে চিত্রকারী হচ্ছে, দুটোকে ভুলে যেতে হবে। তুমি সৃজন দেখছো বলবে মা মা, বুঝতে পারছো? তো যেহেতু এই দুটোর মধ্যে এক সিমিলারিটি আছে, তাই তন্ত্র প্রবৃত্তি মার্গ, অর্থাৎ তন্ত্র কিছুকে নিষেধ করে না, নিবৃত্ত হতে বলে না। তন্ত্র পায় না চোখটা বন্ধ করে না ওখানে কি চলছে, তন্ত্র দাঁড়াও দাঁড়াও প্রবেশ করো বোঝো, তন্ত্র এটাও বলে নি কি জড়ি ধরো, তন্ত্র মানে পঞ্চমকারে কি প্রবেশ করে যাওয়াও নয়, যেমন অঘরি বলছিলাম অঘরি মানে ন্যাংটা থাকবো তা নয়, উলঙ্গও থাকা যেতে পারে, এও চামড়া এও চামড়া, এও ঢেকেছে এও ঢেকেছে, পঞ্চকোষ তো আত্মার উপর ঢেকেই আছে, তার মানে এই নয় যে উলঙ্গই ঘুরে বেড়াও। তন্ত্র বলছে দাঁড়াও, এদিকেও নেই ওদিকেও নেই, ঠিক নিবৃত্তি মান যাকে বলা হচ্ছে। নিবৃত্তি মানে কি বলতো, সত্যি সত্যি প্রকৃত নিবৃত্তি কি? প্রবৃত্তির মধ্যে না গেলে নিবৃত্তি হয় না, কর্মের মধ্যে দিয়ে না গেলে অকর্ম হবে না, কর্তার মধ্যে দিয়ে না গেলে অকর্তৃত্ব হবে না, বোঝো বিষয়টা কি? বিষয় সূক্ষ্ম। তুমি যদি দুটোকে খুব ভালোভাবে না ওয়াচ করো, ওয়াচফুল যদি না হও, ওয়াচফুল হওয়া মানে কর্ম কর্তা, তাহলে তুমি এর যে কনসেপচুয়াল বন্ড এর থেকে বাইরে যেতে পারবে না, বুঝে যাচ্ছে? নিবৃত্তি কি? নিবৃত্তির অকর্তৃত্ব। এটা কি অন্যভাবে বলা হচ্ছে, কর্তা না হয় তুমি অকর্তা হতে পারবে না। কৃষ্ণ বলছেন না কর্ম নাম না আরম্ভাত নৈষ্কর্ম করি সুষ্ণতে, কর্ম শুরু না করলে কর্মে পারে যেতে পারবে না। আমরা নিবৃত্তিকে কেমন করে দিচ্ছি, এটা করবোই না ভাই, করবো না কেন, কি লজিক আছে? না এটার মধ্যে গেলে এটা হয় এটা হয় সেটা হয়, আমি একটু আগে বললাম তুমি ধ্যান দিয়ে বুঝেছো তো, নাকি রোটে নিয়েছো যে এটা হয় ওটা হয় সেটা হয়, ওই বইতে লেখা আছে এটা করলে খারাপ, সেই বইতে লেখা আছে এটা বললে খারাপ, আচার্য রজনী সেটারই বিরোধিতা করেছিল আর লোকে সেই আবার ভুল বুঝলো, লোকে বলে যা ইচ্ছা করো, উনি ওটা বলেননি, উনি বলেছেন ইট মাস্ট বি ইউর ওন এক্সপিরিয়েন্স। যৌনাচার খারাপ কে বলেছে? বলে বাবা বলেছে, মা বলেছে, বই বলেছে, হাঁটাও সব ফেলে দাও ছুড়ে, তুমি ধ্যানপূর্ণ হয়ে বোঝো কি আছে ওর মধ্যে, ঠিক আছে? আবার যারা আসক্ত তারা ডিক্স দেখে বলে গেলেই তো গোলমাল হবে। তন্ত্রের মার্গ বড় সূক্ষ্ম, প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তি, নিবৃত্তির মানে এই নয় পালিয়ে যাওয়া, নিবৃত্তির মানে হলো প্রবৃত্তির বস হয়ে যাওয়া। বস অফিসের মধ্যে ফিজিক্যালি সব থেকে কম কাজ করে আর তার আন্ডারের ওয়ার্কার সব থেকে বেশি কাজ করে, ওই বসই যখন ওয়ার্কার ছিল তাকে প্রচুর কাজ করে এখানে পৌঁছাতে হয়েছে। ইনচার্জ কে? সুপারভাইজার কে? যে কোনো জায়গায় হাত লাগাতে পারে সে সব জানে না, তোকে স্বীকার করবে কেন লোকে? প্রকৃতিও তাই, তুমি যদি প্রত্যেকটা জিনিসকে কারেজিয়াসভাবে স্বীকার না করতে পারো, দাঁড়াও আমার মধ্যে লোভ এসছে বিষয়টা কি, ছি 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 লোভ এসছে লোভ এসছে, বাবা আমি আধ্যাত্মিক ব্যক্তি লোভ এসে গেছে কি হবে, ছাড়বে না, তুমি প্রবৃত্তিতে আছো। এই মুহূর্তে তোমায় কি হতে হবে? কর্তা হতে হবে। মাথায় রাখো কর্তার একটাই কাজ ধ্যান, ধ্যানের মাধ্যমে অকর্তা হয়ে যাওয়া কর্তার একটাই কাজ, কর্তাকে যে ধ্যানী, আর ধ্যানীর কাজ কি? ধ্যানে যেন আমি না থাকি, প্রবৃত্তি নিবৃত্তি। যদি তুমি ধ্যানের জন্য তৈরি না হও, ধ্যানের জন্য তৈরি হও, কর্তা হও। আর যে তোমার ধ্যানময়তা এসে গিয়ে থাকে তুমি আর শব্দের মধ্যে যাবে না, এটা নিবৃত্তি ঘটে গেছে, তুমি ধ্যানের কর্তা হবেই না। আর যেদিনকে সত্যি সত্যি ধ্যান ঘটে যাবে সেদিনকে তুমি ধ্যানের দায়িত্বই নেবে না, বলে আমি জানি না এইটুকু বুঝি, ওই সময় তো আমি কিছু করি না, আমি কিছু করি না, বুঝা যাচ্ছে? দুটো একসাথে কেউ ইন্টারকানেক্টেড। তো এই আশ্রমের মধ্যে নিবৃত্তি, বাইরে প্রবৃত্তি, এসব ফালতু কথা, দুটো আলাদা জিনিস নয়। প্রবৃত্তি আর নিবৃত্তির মাঝখানে একটি বসে আছে, সেটা হলো অহং, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। তন্ত্র বলছে এই অহংকে নেড়ে ঘেঁটে দেখো, কোনো ভুল কিছু বলছে না, হিসাব মতো উপনিষদেই কথা বলছে, উপনিষদেই কথা বলছে। নচিকেতাকে কি বলা হলো? পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া, এক্সামিন করো জগৎকে, নচিকেতা যাও এটা খারাপ ওটা খারাপ এরকম বলে দিও না। নচিকেতা যখন বলে ইমা রামা সাতুরিয়া এইসব আমার চাই না, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি ধারে রাখো, নচিকেতার মধ্যে এটা স্বাভাবিক, ও শিখে পড়ে রোটে বলছে না, ও তো ছেড়েই এসছে, ব্রাহ্মণের ছেলে ছিল সবই তো পাচ্ছিল, যজ্ঞ টাকা পয়সা, বাবা কি যজ্ঞ করছিল? বিশ্বজিৎ যজ্ঞ,
বিশ্বকে জয় করার অনুষ্ঠান করছিলেন, মানে যথেষ্ট উঁচু অবস্থায় ছিলেন, ওটাকে ছেড়ে দিয়ে নচিকেতা এসছে। লোকে বলে নিবৃত্তি মার্গ, নচিকেতার মধ্যে আরো গহন প্রশ্ন জন্মে গেছে, তো এত খুচরো পয়সা আমি চাই না, আমার বান্ডিল চাই, নিবৃত্তি বলে বলো একে। ঠিক তেমনি ছোট 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 মুক্তি চাই না, পারমানেন্ট মুক্তি চাই, আনব্রোকেন পিস চাই, সেক্স করলে শান্তি হয়, টাকা হলে কিছু শান্তি হয়, রোগ নিরাময় হলে শান্তি হয়, বাড়ি থাকলে শান্তি হয়, কিন্তু ছিঁকড়ে ছিঁকড়ে শান্তি, এই শান্তি চাই না, এগুলো থাক না থাক, শান্তি যেন না যায় ভাই, আমি বড় উচ্চাকাঙ্ক্ষী, এই হলো নচিকেতা। বুঝে যাচ্ছে? তো প্রবৃত্তি যে ছেড়েছে, নচিকেতা যখন ছাড়ছে জিনিসপত্র, ও নিবৃত্তির সন্ধানে বেরিয়ে পড়েছে, ওই ম্যাচুরিটি আছে। নচিকেতা আমি বারবার বলেছি কঠোপনিষদে, নচিকেতা বড় ম্যাচিউর সিকার, তন্ত্রের পথটা একটু অন্যরকমভাবে একই জিনিসকে বলেছে, বলছে সামনে গিয়ে দেখো না, তন্ত্রের ভাব প্রত্যেক কিছুর মধ্যে জগন্মাতা বসে আছেন, এই 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 পেনটার মধ্যে উনি বসে আছেন, এক্সামিন করো না, এখান থেকেই রিভিল হয়ে যাবে, এইভাবে দাঁড়া করাবে, তন্ত্র প্রণাম করে বলবে জয় মা, কোথায় মন্দির যাব, কোথায় কি যাব, দাঁড়িয়ে আছেন তিনি, উপনিষদে এই কথা বলছেন, মাইলস্টোনকে প্রণাম করে বলছেন ওম নম শিবায়, যাও তুমি 20 কিলোমিটার, আমি মাইলস্টোনকে প্রণাম করে নিয়েছি। বোঝা যাচ্ছে? তো এটা যদি আসে ঠিক আছে, মাইলস্টোনকে প্রণাম করে তারপর খনি জ্বলতে বসে গেলাম, তখন তো না, ওটা যাতে না হয়। আমাদের এখন সমাজ এই পথেই যাচ্ছে, এইসব কথাগুলো যাবে ইন্টারনেটে, খুব খাবে, বলবে দ্যাটস ইট, আমিও তো মাইলস্টোন ওখানে গিয়ে মাল খাই, রাস্তার ধারে মাইলস্টোনের উপরে বসে সবাই মিলে ঠেক বানিয়েছে, বলছে এটাই আমার শিবক্ষেত্র। খুব সাবধান, একটি সাধকের ঐশ্বর্য সততা, নিজের প্রতি প্রেম, সততাই নিজের প্রতি প্রেম, সত্যি আমি বুঝেছি তো, আমি নিজের সাথে ন্যায় করছি তো, যে সিগারেট খাচ্ছে আমি তাকে কি বলি, তুমি তো আমার মানে ফুসফুসের সাথে ন্যায় করতে পারো, তুমি জীবনের সাথে কি ন্যায় করবে, তুমি নিজের দেহটাকেই ভালোবাসো না ভালো করে, আমরা যে ফুড টেন্ডেন্সি নিয়ে চলি, আমরা যেভাবে জীবন কাটাই, আমরা নিজেকে ভালোবাসি, শরীর হিসাবেই ভালোবাসি, মন তো অনেক পরের কথা, এই জায়গাটা আসতে হবে। তো প্রবৃত্তি আর নিবৃত্তি, আমরা এই দুয়ের সমাহার, দুই আমাদের মধ্যে আছে, আমাদের শুধু শিখতে হবে কোথায় আমরা কিছু করতে পারি, কোথায় আমাদের কিছু করার নেই, এটা যে বুঝে গেছে সে পূর্ণাঙ্গ মানুষ। বুঝে যাচ্ছে? আমি যখন এই কথাটা বলছি, এটা একটা কি বলবো, একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি, ঠিক আছে? এই যে ঠিকই বলছো, তুমি যে বিন্দুটা ধরছো ঠিকই ধরছো, আমি জানি যে আমি কর্তা নই, আমি জানিতে আমার হাত আছে, এই জানাটা স্বীকার। তুমি কর্তা হিসেবে কি করতে পারো, জীবনকে স্বীকার করতে পারো, এই এই মুহূর্তে স্বীকার করতে পারো। তো আমি যখন বলছি, আমি বোঝানোর জন্য বলছি, কিন্তু এটাকে ইগো হিসাবে দেখবে না, আই এম নট আ ডুয়ার, ঠিক আছে? এই কথাটা আমি যখন বলছি, এই কথাটা আমি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি, ঠিক আছে, একটা কিছু বোধ থেকে বলছি যে আমি কর্তা নই। তাহলে এই উক্তিটার মধ্যে কতখানি আমি ডুয়ার, কতখানি নন ডুয়ার, আই নো, এই আই নো মানে আই নো এরম নয়, আই নো স্বীকার করে নিলাম, ঠিক আছে? তো কর্তা অকর্তার পায়ে আছে, কার পায়ে আছে, নন ডুয়ারের পায়ে আছে, কর্তার একটাই কাজ নন ডুয়ারকে স্বীকার করে নেওয়া, ধ্যানীর একটাই কাজ ধ্যানকে ঘটতে দেওয়া। বুঝতে পারছেন?